সরকার ছাড়া এই বাংলাদেশে আগামী দিনের আর কোন প্রহসনের নির্বাচন হতে দেব না। আমরা আমিরে জামাতের মুক্তি চাই। আমরা মির্জা ফখরুল সহ গণতান্ত্রিক আমি সকল বাংলাদেশের নেতা এবং কর্মীদের মুক্তি চাই। আমরা আদেম উলামাদের মুক্তি চাই। আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমার আমাদের যে 48 ঘন্টার অবরোধ চলছে এটি চলবে। অসহযোগ আন্দোলন সহ যে কোনো ধরনের আন্দোলন আসতে পারে সব আন্দোলনে আমরা জীবন বাজি রেখে আমাদের দাবি আদায় করে ছাড়ব। ন্যায্য অধিকার আদায়ের জন্য গার্মেন্টসের কর্মীরা প্রতিবাদ করেছিল, তাদের দাবি চেয়েছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা এই ফ্যাসিস্ট সরকারকে চাই না। তাই বাংলাদেশের সকল মানুষকে বলবো, আর ঘরে বসে থাকার সুযোগ নেই। আমাদের নিজের দাবি আদায়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে যেতে হবে। সবাইকে আগামী দিনে যে কোনো আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।